শিক্ষা ক্ষেত্রে তাদের অনেক অবদান ছিল এবং তাদের সাথে বিরাট সংখ্যক পরিবারের সদস্য সদস্যরা রয়েছে। আমরা তাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে রাখতে চাই, যেহেতু শিক্ষক পদে তাদের যে নিয়োগটা অবৈধ ছিল এই জন্য আমরা গ্রুপ সি গ্রুপ ডি পদে রাখতে চাই। সুপ্রিম কোর্ট তুমি আমাদের অনুমতি দাও তাদের জন্য ওপেন অ্যাডভার্টাইজমেন্ট না করে তারা জেলকে দিতে পারে। আমরা খোলা মনে গিয়েছি, সুপ্রিম কোর্ট বলেছে না পৃথক কোন তাদের পৃথকভাবে কোন অ্যাডভান্টেজ দেওয়া যাবে না, তবে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ হলে নিয়োগ করার সময় অন্যান্যরা যেরকম পার্টিসিপেট করবে তাদের সাথে ওরাও পার্টিসিপেট করতে পারে, সেক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দিতে কোনো আপত্তি নেই। আমরা সব দিক বিচার বিবেচনা করে আমরা বেশ কিছু পোস্ট তাদের জন্য ব্যাকেন্ট বের করেছি এবং মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে এই 10,323 তাদেরকে আমরা নিতে চাই ফেজ ওয়াইজ। যদি দেখা যায় সরাসরি নিয়োগে তাদের মধ্যে ভালো সংখ্যক আসছে না, সেক্ষেত্রে পরবর্তী সময় আমরা আউটসোর্সিং এ যাব। 2023-31 মাস আমরা যদি প্রাইভেট ভাবে আমরা যদি বিয়েড করে বিয়েড শেষ হইব নি, তাহলে কোন মাস্টার আমাদের দিব? এটা তো ফালতু, এটা সুপ্রিম কোর্ট মিশা করে দিছে। এটা সুপ্রিম কোর্ট একটা উদ্দেশ্য প্রণীত, 2 বছর আমরা এখন ডেটে যদি ভর্তি হতে বিয়েড করতে যাই আমরা সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার লগে লগে আমরা কি লগে লগে কোন সিজন টিজন ছাড়া আমরা বিয়েড করতে পারো না? বিয়েড করতে পারো না, এইখানে তো এমনি খালাস, তালাসের নামে খালাস, ঠিক নেই? এই যে মাস্টার মাস্টার দিতা না, মাস্টার তো নাই, আমরা নাই ভাবলাম মাস্টার পরিষ্কার কই 2023-এ বিয়ে তো হইতো না, 2023-এ ফার দাঁড়ান মাস্টার চাকরিও পাইতাম না। আর একটা দিওয়ান এলাকা কইছে তোমরা দিলে দিতে পারো, এইটাও কইছে, এটা তো একটু ব্যাখ্যা করতে হইব। সব বাউটা সব বাউটা। মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ 10,323 ক্ষেত্রে একটা সুষ্ঠু মীমাংসা উনিও চায় এবং আমরা রাজ্য মন্ত্রিসভা চাই, আমাদের বিজেপি দল চায়। আমরা শক্তি দেখলে একটু কাঁপে, আমরা আড়াইটা বছর আন্দোলন করার পরে মুখ্যমন্ত্রীর রঙে দেখা করতাম পারছি, এর আগে পারছি না। পুলিশের লাঠি তারছে, এরপরে আমাদের সুযোগ হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার জন্য, মুখ্যমন্ত্রী ও মিষ্টি মিষ্টি কথা বলেছে, কয় 12,000 প্লাস 1,000 এখানে 3-5 বছরের যে এক্সপিরিয়েন্স আছে তে জানে না, এই 2,000 করে আমরা যে চাকরি যাব দিব, যে আমরা কাকা কইছে ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে 2,000 করে দিব। আরে কি চিফ মিনিস্টার জানে না, আমার তো মনে হইতেছে এই যে আইনের সার্টিফিকেট সার্টিফিকেট ওইটা তো 2 নম্বর আমার মনে হইতেছে, ঠিক না? আমরা লগে যারা 10,323 আসিল অনেকে বিয়েতে সার্টিফিকেট আইন না চাকরি পাইয়া লাইছে, আর অনেকে হাতে লইয়া ঘুরতেছে ছুটি ছাড়া। আমরা ক্যাশ করতাম না, ক্যাশ করলে আমরার কাছে হাতে পরিষ্কার লিস আছে, কেডা বিয়েট না করে মিশা কটা সার্টিফিকেট কিনে আনছে আছে একদম পরিষ্কার, তারা চাকরি করতেছে। এই চাকরি চ্যুত হওয়ার পিছনে বিরাট ভূমিকা হলো বামেদের, বামফ্রন্টের সময়কালে যে এই চাকরিগুলি দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। এটা হলো আমার কথা নয়, হাইকোর্ট সুপ্রিম কোর্টের কথা। আর আইন যে কি আইন, আপনারা তো কইছেন 10 গেল 12 14 গেল মাসখানের 12টা গেল না, তারপরেও ভিশন ডকুমেন্টে আমরা বলেছিলাম বিজেপি দল আমরা যদি ক্ষমতায় আসি তাদের একটা মানবিক দিক দিয়ে চিন্তা করে তাদের একটা স্থায়ী সমাধান করবো। এইটাই এইটাই তো আমার কাছে পুঁজি, এই পুঁজি নিয়ে কুটেও যাইতে হইব রাজ্য সরকারের যাইতে হইব, ঠিক না? এই কথাই তো আমরা পরিষ্কার করে কইতাম পারি না।
সব মাঝখানে গিয়ে আটকে যায়, আন্দোলন করতে গিয়ে কেউ উনা দিয়ে যায়, কেউ ফাঁকে দিয়ে যায়, এইটা হইতো না। সামনে সামনে লড়াই আন্দোলনে সামিল হইলে কেউর পাবের ক্ষমতা নাই, আমরা দিতেইব। এখনো কইতেছি তো, ওই যে আমরা 23 তারিখে যা আন্দোলনের গতি দেখে তাহলে বুক কাঁপতে গেছে গা। এটা ঠান্ডা করণে লাগিয়া আমরা কইছে 2 মাস। আমার মতে মুখ্যমন্ত্রী স্যারকে সম্পূর্ণ আমরা মর্যাদা দেওয়া দরকার। 2 মাস আমরা অবশ্য অপেক্ষা করব। আমি বলবো যে আমাদের 3টা সংগঠন আছে, ওই এটিপিটি একটা আছে, 4টা এই এটিপিটির দয়জন না বুঝলেন, ওই এটিপিটি তারা যে কইতেছে আমরা আউট ছুটছে নিয়ে যাবো। দেখছেন কয়েকদিন আগে 8 মাস 10 মাস আউট ছুটছে এর যারা চাকরি করে তারা বেতন পাই না, আর আউট ছুটছে, আউট ছুটছে এর একটা সিস্টেম আছে, সরকারের লোকে চুক্তি করব এবং চুক্তি অনুসারে যদি আমি সরকারের প্রধান হই তাহলে আমি কম এই তোমার সংসারে আমি দিব, তুমি আমার পার হেড 1000 করে দিবানি, 1000 করে দিলে তো 90 লাখ টাকা মাসে কমিশন, এখানে কমিশনের গন্ধ পাওয়া যাইতেছে ঠিক আছে না। ওই কমিশনের মধ্যে প্রতিপনিকার অরবিন্দ শর্মা রে, এই তোরা যা ভাইয়া বিশি বাড়াবাড়ি কয়েছেন, তোরা 5 লাখ লাগে যা, পেলে তোর প্রদীপ বনিকার ওর বিদ্যুৎ সরকার দিয়ে যাইবো গা। এই লেগেই তো কয় যে আউট শুটিং এ দিলেও আপত্তি নাই, আমরা আউট শুটিং চাই। প্রদীপ বনিক এবং ওর বিদ্যুৎ সরকার রাজনীতি করতে চাই তারা, তারা কিছু ইনকাম হইব কিছু রাজনীতিও করব, তার জন্য আউট শুটিং চাই। প্রদীপ বনিক আর অরবিন্দ শর্মা ছাড়া দুইজন বাদে আমি আমি মনে করি কেউ আউট শুটিং এ চাই না, আমাদের শব্দ শোনার পরে ফেব্রুয়ারি 23 তারিখ, মার্চের 17 তারিখ এবং 18 তারিখ আন্দোলনের আমরা 10,323 এবং এডহক যারা আন্দোলন কর্মসূচি নিছে দীর্ঘ 14 তারিখ থেকে নিয়েছিল, 14 তারিখ থেকে 16 তারিখ যখন অব্দে আন্দোলন চলছিল তখন সরকার বাধ্য হয়েছে, আমরা কাগজ একদম নিউজ চ্যানেলে বইয়ে পরিষ্কার কইছে, কই 1 টুক টাকা অথবা আউট সোর্সিং এ বা এনজিওর মাধ্যমে তাদেরকে একটা ব্যবস্থা করাই। এই আয়াত হোক এবং 10,323 এর আন্দোলনের জেরে কইছে না তাদের জন্য পার্মানেন্ট সলিউশন করা হবে এবং স্থায়ী চাকরি দেওয়া হবে বলেছে তো, কিন্তু কইলেই তো মনে থাকে না, কইলেও যে মনে থাকে না এই মনে করেনে লেগে ওই নিউজ চ্যানেলরা আছে, নিউজ চ্যানেলরা দিয়া দিয়া দেখাইলে একটু তারাও বুঝতেও পরে কাছে। আমরা চাই তারারও আমরা যেমন ঘুম নাই তারারও ঘুমাইতে দিতাম না। মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ 10,323 এর ক্ষেত্রে একটা সুষ্ঠু মীমাংসা উনিও চায় এবং আমরা রাজ্য মন্ত্রিসভা চাই, আমাদের বিজেপি দল চায়, মূলা ধরাই দিব মূলা, যদি সরকার দিব কইয়া বয়ে থাকে অরবিন্দ আর প্রদীপ তারার মতো যদি বয়ে থাকে এটিপিটি কইরা মূলা ধরাই দিব, শিওর 100% গ্যারান্টি। আড়াই বছর তো গেছাই গা, আর আড়াই বছর না আছে, আর আড়াই বছর না আছে, মূলা ছাড়া আর কেন ফসল হইব, মূলাই একমাত্র ফসল হইব আড়াই বছরে, আর কোন ফসল হইত না। কাছে আমরা ঠিকঠাক কিছু মূলা ধরাই না আছে, এটা মূলা খাইব। রাজ্য সরকার ক্যাবিনেট যে সিদ্ধান্ত নিয়েছে এটা যথাযথ এবং এতে তাদের প্রত্যেককে যে কমিটমেন্ট আমরা করেছি দিজ ওয়ে দ্যাট ওয়ে, তাদের একটা অন্য সংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো, যে পদ্ধতি নিয়েছি এটা আমরা বুঝতে পেরেছি। কেউ মরবে না কিন্তু সাবধান, কেউ মরবেন না, চাকরি হবেই হবে আমি জানি না, তবে আমাদের 10,323 চাকরি হবে। এই চাকরি কবে হবে? যখন আমাদের আন্দোলন দুর্বার হবে, যখন আমাদের আন্দোলনের গতি তীব্র থেকে তীব্রতর হবে, তখন আমাদের 10,323 চাকরি হবে।